ঝড়ে বিধ্বস্ত বাসন্তী ব্লকের নদী বাঁধসহ এলাকা পরিদর্শনের জন্য ড্রোন ক্যামেরা নামানো হলো। বাসন্তী ব্লকের চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার নদী বাঁধের ক্ষয়ক্ষতি এবং বিধ্বস্ত এলাকার বাস্তব চিত্র তুলে ধরার জন্য ড্রোন ক্যামেরাকে নামানো হয়েছে বলে বাসন্তী ব্লক অফিস সূত্রে জানানো হয়েছে। লকডাউন চলায় যানবাহন বন্ধ রয়েছে, অপরদিকে আমফান তাণ্ডব চালিয়ে বাড়ি ঘর বিদ্যুতের খুঁটি নদী বাঁধসহ একাধিক গাছপালা ভেঙে তছনছ করে দিয়েছে জনজীবন একেবারে স্তব্ধ। নিরুপায় অনিদ্রায় অনাহারে খোলা আকাশের নিচে রয়েছেন সাধারণ মানুষজন। প্রত্যন্ত এলাকায় যাতায়াত করাই এখন জীবনের ঝুঁকি, অগত্যা সেই সমস্ত এলাকা প্রত্যেকে নজরদারি এবং ক্ষয়ক্ষতি জানার জন্য ড্রোন ক্যামেরাকে কাজে লাগালো বাসন্তী ব্লক প্রশাসন। জানা গেছে বাসন্তী ব্লকের চুনাখালী গ্রাম পঞ্চায়েত জানা পড়ায় নদী ভেঙে প্লাবিত এলাকা পরিদর্শনে যায় বাসন্তী ব্লকের জয়েন্ট বিডিও তাপস কুমার বিশ্বাস, এগ্রিকালচার দপ্তরের আধিকারিক পার্থক খাজানজি, মৎস্য দপ্তরের আধিকারিক তাপস ভৌমিক, পঞ্চায়েত প্রতিনিধি স্নেহাশিস বৈরাগী, চুনাখালী গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সুব্রত পাত্র, নির্মাণ সহায়ক কৌশিক দাস, সহায়ক দেবাশিস বৈরাগী সহ এক বিশেষ প্রতিনিধি দল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাতে হচ্ছে। আমফান গিয়েছে চলে সুন্দরবনকে মরুভূমি করে দিয়ে। বিগত 2009 সালে বিধ্বংসী আইলাই সুন্দরবনে ক্ষতি করলেও সেটা ছিল সামাল দেওয়ার মতো। গত 20 মে আমফান যেভাবে তাণ্ডব লীলা চালিয়ে তছনছ করেছে সেটা আগামী 20 বছরেও সুন্দরবনবাসী সামলে উঠতে পারবে কিনা সেই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।